হ্যালো সবাইকে, আজকে বানিয়েছিলাম আর মাছের ঝালার। এই আর মাছের ঝালের রেসিপিটা কিন্তু একেবারে আলাদা, আমি এর আগে কখনোই এইভাবে মাছের ঝাল বানাইনি, তো একেবারেই নতুনত্ব, বলতে পারা যায় কিছুটা সাউথ স্টাইলে। তো চলো দেখে নিই। প্রথমেই মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটার ওয়েট প্রায় 4 কেজির মতো ছিল, তাই মাছের পিসগুলো এইভাবে কাটা ছিল। তো তারপর লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সরিষার তেল দিয়েছি। যেহেতু আর মাছের স্কিনটা একটু মোটা, তাই অল্প একটু সরিষার তেল দিয়ে দিলে কিন্তু ভাজার সময় তেল অনেক সময় ছিটকে যায়, তো সেটা হয় না। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প একটু লবণ দিয়েছি। আর লবণ যে কেন দিই সেটা মনে হয় সবাই প্রায় জেনে গেছো। এরপর মাছগুলো জাস্ট একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অন্যান্য সমস্ত মাছের থেকে আর মাছের একটা ভালো গুণ হচ্ছে, আর মাছ কিন্তু যত বড়ই হোক এর মধ্যে খুব একটা ফ্যাট হয় না, তাই যারা শরীরের কথা ভেবে বড় মাছ খেতে চান না তাদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না। এরপর মাছগুলো মোটামুটি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর ওই এক্সট্রা মাছ ভাজার তেলটার মধ্যে গরম মশলা, জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। হালকা একটু গোল্ডেন ভাজার পর এখানে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর টমেটো অ্যাড করে দিয়েছি। তার সাথে সাথে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। এরপর তেল ছেড়ে আসার পর গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল কিন্তু রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর জলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে অর্ধেকটা নারকেলের পেস্ট অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়েছি 2-3 চামচের মতো তেঁতুলের পাল্প আর 1/2 চামচের মতো কাসুরি মেথি। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর অল্প একটু গরম মশলা। এরপর নামিয়ে নেব গরম মশলা, তেঁতুলের পাল্প আর অল্প একটু কাসুরি মেথির জন্য কিন্তু ফ্লেভারটা জাস্ট দারুণ এসেছে। এইভাবে আগে আমি কখনোই মাছের ঝাল করিনি। ভালো লাগলে সাবস্ক্রাইব।